চ্যানেল কিচেন ফ্লেভার জালিয়া। আজকে আবার একটা নতুন ব্লগে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগে আমি কী রেসিপি দেখাবো তোমরা দেখতে থাকো, এবং আমি তার আগে বলে দিচ্ছি যে আজকে আমি বাজার থেকে একদম দেশি পুঁটি মাছ বেশি আনিনি, 100 গ্রাম নিয়ে এসেছি। কারণ আমার বাড়িতে পুঁটি মাছ খাওয়ার সদস্য মাত্র 2 জন, তাই খুব অল্প মাছ নিয়ে এসেছি। আর পেঁয়াজকলি 2 জন আছে এর মধ্যে, আর আমার স্বাদ মতো কাঁচা লঙ্কা দেবো। আর এইদিকে আছে হলো আমার কালো জিরা ফোড়ন দেবো। মশলা করে রেখেছি 1/2 পেঁয়াজ, 1 ছোট টমেটো, 4-5 কোয়া রসুন, আর লঙ্কা, শুকনো লঙ্কা আন্দাজ মতো দিয়েছি বাটা, সব দিয়ে মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নিয়েছি। ধনে পাতা নিয়েছি, সাদা তেলে রান্না হবে। আর হলুদ দেবো পরিমাণ মতো, আর 1টা গুঁড়ো মশলা মানে কালো জিরার গুঁড়ো রাখা আছে, এটাকে আমি লাস্টে দেবো। লবণ দেবো স্বাদ মতো। এবার আমার রান্নাটা তোমরা দেখতে থাকো। দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিলাম কালো জিরা, আচ্ছা পেঁয়াজকলি, আর পেঁয়াজটা 2 ভাইকে কড়াইতে দিয়ে দিলাম। এরা 2জন সিদ্ধ হতে থাকুক, ভাজা হতে থাকুক, আমি আবার ফিরে আসছি। দিচ্ছি ঢেকে, ঢাকনাটা তুলে নিলাম। পেঁয়াজকলি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1টা চিনির দানা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল। আর আমি যে 2টো এক্সট্রা কাঁচা লঙ্কা দিয়েছি সেটাও কিন্তু মশলা পেস্টের বাটিতে দিয়ে দিয়েছি। আর একটু জল দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দেবো মাছগুলো, ভাজা মাছগুলো। মাছটা দিয়ে দিলাম, ফুটে উঠুক, আরও 2টো জিনিস দেওয়ার আছে, এটা ফুটে উঠুক, দেবো পাশে থাকো। ঢাকনাটা তুলে নিলাম, পুরো মশলাটা কষে গিয়ে একদম তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যেটা দেওয়ার কথা, কালো জিরা গুঁড়ো গরম জলদি গুঁড়িয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা, ধনে পাতা দিয়ে দিলাম। তো রান্নাটা তো একদম রেডি, চলো খেতে বসে পড়া যাক, সবাই মিলে খেতে বসে যাই। যে আমার ফিডব্যাক দেবে সে তো এই ছোটো মাছ খায় না, তবে কারিটা ও একটু মুখে দিয়ে দেখে বলবে কেমন টেস্ট হয়েছে, কারণ ও খুব টেস্ট ভালো বোঝে। এই ওকে দিয়েই আমি ফিডব্যাকটা ওর থেকেই নিই। ওর মুখে এখনই, ও 10 বছরের মেয়ে কিন্তু ওর এখনই খুব মুখে স্বাদ। যাই হোক, ফিডব্যাকটা নিয়ে নিই, তারপর বাকি কথা তোমাদের সাথে বলছি। তোদের তোমার দিদুনদের একটু নিও, আর একটু মুখে নাও, নাহলে টেস্টটা বুঝতে পারবে না। উঠছেই না তো চামচে, পেঁয়াজকলি একটা তুলে নাও। আচ্ছা আমি তুলে দিচ্ছি, না এবার বলো সব বন্ধু দিদুনদের সবাইকে, সব বন্ধু বান্ধব দাদাই সবাইকে বলো। পারফেক্ট, সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে। একটু ভাতি মেখে দেবো, খাবি? না খাবি না, মাছ খাবি, ছোট মাছ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফিডব্যাক তো তোমরা পেয়েই গেলে, আমার প্রিন্সেস ফিডব্যাক দিয়ে দিয়েছে। তোমরা খাবে নাকি, চলে এসো খেলে।
একদিন বলবো, সবাইকে বলবো আসতে। আমার সবার সব নতুন বন্ধুদের, পুরনো বন্ধুদের সবাইকে বলবো, সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আজকের এই পুঁটি মাছের ঝাল পেঁয়াজকলি পেঁয়াজ দিয়ে কেমন লাগলো সেটা তোমরা আমাকে জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব শেয়ার সে তো বলছি রোজই, আর বলবো আমি, কারণ তোমরাই আমার সব, তোমরাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। সো আজকের মতো সবাইকে ভালোবাসা জানাচ্ছি, সকল বন্ধু এবং ছোট সবাইকে ভালোবাসা জানিয়ে, আর বড় আমার থেকে বড় যারা আছেন তাদের সবাইকে প্রণাম জানিয়ে আজকের এই রেসিপি আমি এখানেই শেষ করছি। আবার আগামী কোনো ভালো রেসিপি নিয়ে তোমাদের সামনে তুলে ধরব। আর আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।